যদি নটরাজ্য যেখানে মিড ডে মিল নিয়ে চরম দুর্নীতির অভিযোগ আর সেই অভিযোগ কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর আমরা দেখেছি যে মিড ডে মিল নিয়ে যখন একাধিক অভিযোগ উঠে আসছে তখন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল তারা আসে রাজ্যে এবং এসে তারা পর্যবেক্ষণ করে তারপরেও যে ছবিটা বদলায়নি সেই ছবিটা আরও একবার স্পষ্ট হচ্ছে যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যেখানে তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু সিবিআই তদন্তের জন্য অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবং এই গোটা বিষয় যেখানে মিড ডে মিলের টাকা গিয়েছে বকটুয়ের ক্ষতিপূরণে টাকা কিভাবে নয়ছয় হয়েছে গোটা বিষয়টা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্টে উঠে এসেছে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় এ নিয়ে কিন্তু মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও কি বললেন তিনি শুরুতেই শোনাবো আপনাদের মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গেছে এবং কেন্দ্রীয় সরকারের যে পরিদর্শক দল কয়েকবার এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানে একজনের সঙ্গে আরেকজনের কথার কোনো মিল নেই কাজেই শিক্ষা মন্ত্রক বাধ্য হয়েছে এটা সিবিআই এনকোয়ারিতে দেওয়ার জন্য এবং সিবিআই এনকোয়ারির জন্য শিক্ষা মন্ত্রক চিঠি লিখেছে এই বিষয়ে অনেকে বলছেন যে রাজ্য সরকার নাকি জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে কিন্তু এক্ষেত্রে সেটা কোনো বাধা হবে না তার কারণ এই স্কিমটি কেন্দ্রীয় সরকারের স্কিম তার অর্থ নয়ছয় নিয়ে তদন্তের কথা বলা হয়েছে সেখানে রাজ্য সরকারের যে জেনারেল কনসেন্ট প্রত্যাহার এটা কোনো বাধা হবে না নিশ্চিতভাবে অভিযোগ যেখানে শিশুদের পাত থেকে খাবার চুরি হয়ে যাচ্ছে নিম্নমানের খাবার দিকে দিকে একই ছবি উঠে আসছে সরাসরি চলে যায় কুলতলিতে আমাদের প্রতিনিধি পিঙ্কি এই মুহূর্তে রয়েছেন সকাল থেকে পিঙ্কি যে ছবি তুলে ধরছো যে অস্বাস্থ্যকর পরিবেশ এটা নতুন নয় বাংলার নানান প্রান্তে একই ছবি কুলতলির এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে যারা কাজ করেন সেই সমস্ত কর্মী ভাই বা কি বলছেন এভাবেই হয়ে চলেছে সেখানকার রান্নাবান্নার এইভাবেই শিশুরা খাচ্ছে দেখো মীনাক্ষী অস্বাস্থ্যকর পরিবেশ তো বটেই তার পাশাপাশি আরও একটা যেটা চিন্তার বিষয় যারা কর্মী রয়েছেন আমরা কুলতলি গ্রামে দাঁড়িয়ে রয়েছি এই গ্রামের কুলতলির যে তিনটে জায়গা অর্থাৎ কেওড়াখালি প্রাথমিক স্কুল কেওড়াখালি এসএসকে স্কুল এবং কেওড়াখালির ডকুল সহতে স্কুল এই তিনটে স্কুল আমরা ভিজিট করেছিলাম সেখানে কর্মীদের সঙ্গে যারা রাঁধুনি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে একটা বিষয় অন্তত স্পষ্ট হওয়া গেল কি বিষয় জানুয়ারি থেকে এপ্রিল অর্থাৎ তাদের মতে ভোটের আগে আগে পর্যন্ত এই চারটে মাস তাদেরকে বাচ্চাদেরকে শিশুদেরকে প্রপার নিউট্রিশিয়াস ফুডস দেওয়া হয়েছিল তার মধ্যে ফল ছিল তার মধ্যে মাছ ছিল মাংস ছিল সপ্তাহে দুদিন ডিমও ছিল কিন্তু চার মাস পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস পরই হঠাৎই রূপ বদল হয় এপ্রিল মাসের পর থেকে বন্ধ হয়ে যায় মাছ মাংস বন্ধ হয়ে যায় ফল বাচ্চাদের পাতে পড়ছে কি সপ্তাহে একটা করে ডিম সবজি খিচুড়ি ভাত ডাল এবং এখান থেকে প্রশ্ন উঠছে এইটা কি আসলে পুষ্টির দিক থেকে সঠিক পরিমাণে খাবার দেওয়া হচ্ছে তার কারণ গাইডলাইন বলছে আলাদা কথা এই যে স্পেশাল ট্রিটমেন্ট বলে যে চার মাস খাবার দেওয়া হয়েছিল সেটাই কি আসল খাবার ছিল না এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে এবং এইখান থেকে আরও প্রশ্ন উঠছে যে ছবি আমরা আজকে তুলে ধরলাম প্রাথমিক স্কুলের কেওড়াখালি প্রাথমিক স্কুলের সেখানে কি পরিমাণ কি অবস্থায় রান্না হচ্ছে যেখানে আরশোলা চালের উপর থেকে বেয়ে যাচ্ছে ইঁদুর ফুটো করে দিচ্ছে চালের বস্তা যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে প্রশ্ন হচ্ছে যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছেন মিড ডে মিল খাচ্ছেন তাদের পরিবেশ নিয়ে তাদের স্বাস্থ্য নিয়ে এবং খুব উল্লেখযোগ্যভাবে তোমাকে জানিয়ে দিই যে গত এপ্রিল মাসের আগেই একটা ঘটনা এই গ্রামে ঘটে কুলতলে নকুল সহদেব যে স্কুল রয়েছে কেওড়াখালিতে সেখানে একশো জন পড়ুয়া আবারও বলছি মীনাক্ষী সংখ্যাটা একশো জন পড়ুয়া এখানে অসুস্থ হয়ে পড়ে তাদেরকে সঙ্গে সঙ্গে সামনের যে জয়নগরে হাসপাতাল সেখানে পাঠানো হয় সেখানে তাদের চিকিৎসা হয় এবং এখনও পর্যন্ত জানা যায়নি আসলে তাদের কী হয়েছিল ফুড পয়জনিং নাকি অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার জন্য তাদের শরীর খারাপ করেছিল প্রশ্ন উঠছে যে এইভাবে যে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না চলছে আমরা দেখেছিলাম গত
এপ্রিল মাসে যখন এসে আমরা পৌঁছেছিলাম এই কুলতলির এই স্কুলে, কেওড়াখালির এই নকুল সহদেব স্কুলে, সেই সময় 100 জন বাচ্চা যারা অসুস্থ হয়ে পড়েছিলেন, আমরা সেই খবরও যেমন টেলিকাস্ট করেছিলাম, তার পাশাপাশি আমরা যখন আজকের এসে পৌঁছালাম তার পাশে প্রাথমিক স্কুল নকুল সহদেব স্কুল, এক ফোঁটাও কিন্তু চিত্রটা বদলালো না, এবং সেই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না বান্না হচ্ছে। তুমি যেটা বলছো মুখে অস্বাস্থ্যকর পরিবেশে কিভাবে রান্না হচ্ছে, আরশোলা ইঁদুর রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছে এবং সেই ছবি ক্যামেরাতেও ধরা পড়ছে। ঝাড়গ্রামেও একই রকম ভাবে ছবি, উলুবেড়িয়াতেও একই ছবি। আপাতত ধন্যবাদ বিঙ্কি তোমায়। আর এই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, শিশুর পাতের খাবারের সঙ্গে যেখানে খাবার চুরি, সেখানে আর্থিক তছরূপ, গোটা বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। একই সঙ্গে শোনাবো রাজ্য কংগ্রেসের প্রধান মুখপাত্র সৌম্য আইচ রায় কি বলছেন। সিবিআই তদন্ত হয় খুব ভালো, উচিত সিবিআই তদন্ত, কারণ গরিব মানুষের মুখের আহার তো এরা কেড়েছে। এখন বাচ্চাদের অর্থাৎ একদম ছোট বাচ্চা যারা এই পোষণ অভিযানে অংশগ্রহণ করার কথা, তাদেরও মুখের আহার যদি কেড়ে নেয় তাদের বাইরে থাকার অধিকার নেই, এরা জেলেই সুন্দর। কত দুর্নীতির বিরুদ্ধে বলবেন, সারা রাজ্যটাই দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত। সমস্ত টাকা পয়সা চুরি লুট পাট পাচার এই রাজ্যের এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছিলে। 12 বছরের সরকার দুর্নীতি দ্বারা লিপ্ত মোড়া। কিন্তু শুভেন্দুবাবুদের বিলম্বিত বোধোদয় হলো কারণ বুঝতে পারছি না, যতদিন তৃণমূলে ছিলেন চুপ করেছিলেন। আপনি 2019 যদি ঘটনা ঘটে থাকে কোভিডের পরে, তাহলে আপনি চুপ করেছিলেন কেন? আপনি তো 2020 পর্যন্ত তৃণমূলের রত্ন ছিলেন, তা আপনি তখন প্রতিবাদ করেননি, হঠাৎ আপনার বিবেকবোধ জেগে উঠলো?